কত সরকার নাকি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়া আসছে, তারা বলে কথায় কথায় তারাই একমাত্র রাজনৈতিক দল। লজ্জা করে না তাদের সময় স্যাংশন আসে? লজ্জা করে না আফ্রিকার তিন দেশ সোমালিয়া, নিকারাগুয়া, উগান্ডা, নাইজেরিয়া, তাদের সাথে সাথে ভিসার রেস্ট্রিকশন বাংলাদেশে আসে? লজ্জা করে না অন্যান্য দেশ ডেমোক্রেসি সামিটে যায়, বাংলাদেশ পারে না যেতে, দাওয়াতটাও পায় না? লজ্জা হয় না বাংলাদেশের নির্বাচনের আগে আগে কংগ্রেসম্যানরা কী ভাষায় চিঠি লেখে বাংলাদেশ সম্পর্কে? হ্যাঁ, বলবে তো 75 জন কংগ্রেসম্যান নরেন্দ্র মোদীর সময়ও চিঠি লিখছে, সেই চিঠিটা আপনারা পড়ছেন নিশ্চয়ই। ব্যারিস্টার রুমিন ফারহানা, একটি বিষয় আপনার জানতে চাই, সেটা হচ্ছে আপনার প্রায় বলেন যে 14 বা 18-র মতো আর পার পাবে না সরকার, এবার কি ভিন্ন কোনো বাস্তবতা আছে? দেখুন, আওয়ামী লীগের নির্বাচন করার নিজস্ব স্টাইল আছে। জি, 14-তে তারা একরকম স্টাইলে গেছে, সেটার সাথে কিন্তু 18-র কোনো মিল নাই। 14-তে তারা সংসদ গঠন করে ফেলছে, একটা ভোটও লাগে নাই। 18-তে আবার তারা মধ্যরাতে নিয়ে গেছে, যেটা পৃথিবীর মানুষ কল্পনা করতে পারে না, বাংলাদেশ তো বাদই দেন, বিশ্বে কোথাও মধ্যরাতে ভোট হয় না, কিন্তু বিবিসি আমাদেরকে ব্যালট ভরা বাক্স দেখাইছে। সুতরাং বাংলাদেশে ঘটনা তারা ঘটাইছে। 24-এ যদি তারা মনে করে এই দুই কায়দায় না, থার্ড কোনো কায়দায় তারা কারচুপিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে, কোনো ষড়যন্ত্রের নির্বাচনের মধ্যে দিয়ে, কোনো রকম 9-6-এর মধ্যে দিয়ে ক্ষমতায় যাবে, এই দেশের মানুষ সেটা মানবে না। এখন 9-6-টা কী হতে পারে? জি এম কাদের স্যার কয়েকদিন আগে একটা কথা বলেছেন যে তারা জাতীয় পার্টিকে ধ্বংস করার পরে বিএনপির দিকে নজর দিচ্ছে। তিনি আরও বলেছেন যে এখন তারা কী করবে, কিছু স্বতন্ত্র প্রার্থীকে বলবে তোমাদের আসন বাড়ায় দেব, জামাতকে বলবে তোমাদের স্বতন্ত্র প্রার্থী দাও আমরা কিছু আসন দেব, জাতীয় পার্টিকেও বলবে কিছু আসন দেবো, একেবারে ওনার মুখের কথা। তো এটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে, যেটা উনি বলছেন, প্রাজ্ঞ রাজনীতিবিদ, ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা, এবং দেখছেনও তো, চারপাশ তো দেখছেন, উনি খবরও আসছে ওনার কাছে। আপনারাও বলেন যে ব্রাহ্মণবাড়িয়া যে একটি মডেল, ব্রাহ্মণবাড়িয়া একটা মডেল, অ্যাবসলুটলি ব্রাহ্মণবাড়িয়া একটা মডেল। এই মডেলটা যদি তারা বাংলাদেশে অ্যাপ্লাই করতে যায়, বা এটা একটা মডেল, এরকম আরও কত মডেল তারা সাজিয়ে রেখেছে আমরা জানি না, সেগুলো কোনোটা যদি অ্যাপ্লাই করতে যায়, এইবার কিন্তু মানুষ তাদের দাঁত ভাঙা জবাব দেবে। এই যে কাউসার ভাই বললেন যে আন্দোলন সফল হয় না কারণ মানুষ আমাদের সঙ্গে নাই, দেশে দেশে যেই স্বৈরাচারী সরকাররা থাকে, তাদের কেউ 30 বছর, কেউ 35 বছর, কেউ 40 বছর ক্ষমতায় থাকে, কিভাবে থাকে? জনগণের সমর্থন নিয়ে থাকে? জনগণের ভালোবাসায় ক্ষমতায় থাকে? না, তারা ক্ষমতায় থাকে কিছু টুল ব্যবহার করে। কেউ এটাকে নাম দেয় আওয়ামী লীগ প্লাস, কেউ বলে অলিগার্ক, কেউ বলে গোষ্ঠী, যে যেই ভাষায় বলুক না কেন, জিনিস ওই একটাই। এর মধ্যে ব্যবসায়ী গ্রুপ আছে, এর মধ্যে আমলা আছে, এর মধ্যে প্রশাসন আছে, অর্থাৎ সুবিধাভোগী যারা, তারা কিন্তু আওয়ামী লীগের সরাসরি কোনো কর্মীও না, আওয়ামী লীগের সরাসরি কোনো নেতাও না, কিন্তু তারা আওয়ামী লীগের সবচেয়ে বড় সুবিধাভোগী। এবং এই সুবিধাভোগীরা কীভাবে সরকারকে টিকায় রাখার চেষ্টা করে, এটা আমরা দেখেছি। মুশকিল হচ্ছে যে এইরকম সুবিধাভোগীদের দ্বারা যখন সরকার গঠিত হয় এবং এই সুবিধাভোগীরা যখন সরকারকে আনার এবং রাখার দায়িত্ব নেয়, তখন কিন্তু আর মানুষের তোয়াক্কা করে না এসব সরকার, যেই কারণে 1.6 দশকে উপর গুম করতে পারে, 3,000-এর উপর বিচার বহির্ভূত হত্যা করতে পারে, রাষ্ট্রীয় বাহিনীকে নিজের দেশের মানুষের পিছনে লেলিয়ে দিতে পারে। স্যাংশন কি শুধু শুধু আসে? 52 বছরে কি আরও তো সরকার ছিল, কত সরকার নাকি স্বৈরাচারী, কত সরকার নাকি মিলিটারি, কত সরকার নাকি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়া আসছে, তারা বলে কথায় কথায় তারাই একমাত্র রাজনৈতিক দল। লজ্জা করে না তাদের সময় স্যাংশন আসে? লজ্জা করে না আফ্রিকার তিন দেশ সোমালিয়া, নিকারাগুয়া, উগান্ডা, নাইজেরিয়া, তাদের সাথে সাথে ভিসার রেস্ট্রিকশন বাংলাদেশে আসে? লজ্জা করে না অন্যান্য দেশ ডেমোক্রেসি সামিটে যায়, বাংলাদেশ পারে না যেতে, দাওয়াতটাও পায় না? লজ্জা হয় না বাংলাদেশের নির্বাচনের আগে আগে কংগ্রেসম্যানরা কী ভাষায় চিঠি লেখে বাংলাদেশ সম্পর্কে? হ্যাঁ, বলবে তো 75 জন কংগ্রেসম্যান নরেন্দ্র মোদীর সময়ও চিঠি লিখছে, সেই চিঠিটা আপনারা পড়ছেন নিশ্চয়ই। সেই চিঠির ভাষা আর বাংলাদেশ সম্পর্কে চিঠির ভাষা এক, সেখানে ছিল বিনয়, সেখানে ছিল অনুরোধ যে এই বিষয়গুলো দেখবেন, আর বাংলাদেশে স্ট্রেইট অ্যাওয়ে যে এই বাহিনী এই করে, ওই বাহিনী ওই করে, সরকার এই করে, সরকার ওই করে, কারচুপি করে ক্ষমতায় থাকে, পিস কিপিংয়ে আমাদের মিশনের লোকদের নেওয়া বন্ধ করো। তো সুতরাং এই সব কিছুর করেছে এই সরকার, কেন করেছে? ক্ষমতায় থাকার জন্য।
সুতরাং আপনি 91 থেকে 96 এর একটা গণতান্ত্রিক সরকারকে যত সহজে মনে করবেন যে আন্দোলন করে তাকে জনসম্পৃক্ততা নিয়ে আন্দোলন করতে পারবেন, কিংবা 2001 থেকে 6 এর সময় নির্বাচিত সরকারের সময় আপনি যেভাবে আন্দোলন করতে পারবেন, কারণ তারা তো গুলি করে মারবে না আপনাকে পাখির মতো, কিন্তু এই সব স্বৈরাচারী সরকার তো গুলি করে মারে, দে ডোন্ট কেয়ার। তো সুতরাং আজ আমরা আলোচনা শেষ করব আন্দোলন জনসম্পৃক্ততা যাই বলেন না কেন, সেটা একটা অন্য নির্বাচিত সরকারের সময়কার আন্দোলন বা জনসম্পৃক্ততার সাথে মিলালে হবে না, কিচ্ছু দরকার নাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ আরও বহু নিবর্তনমূলক আইন তারা করেছে, তারপরে একটু সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেখেন কী ভাষায় মানুষ তাদের আক্রমণ করে, কী ভাষায়। আপনার চ্যানেলের নিচে কমেন্টগুলোই পড়েন, সেখানে তো শুধু বিএনপি গিয়ে কমেন্ট করে না বা শুধু বিরোধী দল গিয়ে কমেন্ট করে না, সেখানে পড়ে দেখেন তাদেরকে কী ভাষায় মানুষ ডাকে। আলোচনা শেষ করতে চাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য।